আসসালামু আলাইকুম এইচএসসি সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এখানে দেখাবো তোমাদের লজিক যে অ্যাসাইনমেন্ট ছিল যুক্তিবিদ্যা, তৃতীয় সপ্তাহের যে যুক্তিবিদ্যা অ্যাসাইনমেন্ট ছিল এটা স্টেপ বাই স্টেপ এখানে অনেক সুন্দর করে দেখানোর ট্রাই করব। তো ফার্স্ট আমরা আগে দেখেন এখানে অনেক সুন্দর করে অ্যান্সারগুলো আমি এখানে করে দিছি। তো ফার্স্ট আমরা যে কাজটা করব এখানে দেখেন ক নম্বর, খ নম্বর, গ নম্বর এবং স্টেপ বাই স্টেপ যেভাবে বলছে এখানে অ্যান্সারগুলো করে দেওয়ার জন্য সেভাবে কিন্তু এখানে অ্যান্সারগুলো করে দিছি। ওকে, দেখেন এখানে গ নম্বর প্রশ্নের উত্তর, ক নম্বর প্রশ্নের উত্তর, খ নম্বর প্রশ্নের উত্তর। তো এর আগে আমরা একটা কাজ করব, আমরা আগে কোশ্চেনটা দেখব, কোশ্চেনে কীভাবে বলছে, ঠিক কোশ্চেনে যেভাবে বলছে আমি কিন্তু এখানে সেভাবে অ্যান্সারগুলো করে দেওয়ার ট্রাই করছি। তো চলুন আমরা একবার কোশ্চেনটা দেখে আসি, তারপর আমরা অ্যান্সারগুলো করব। ওকে, দেখুন আমাদের এখানে কোশ্চেন আছে, মানুষ অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবেন, মানুষ জ্ঞানী ও বুদ্ধি বুদ্ধিবতী সম্পন্ন প্রাণী যার পাখানে সংখ্যাটি সঠিকতা যাচাই। তো এখান থেকে আপনি লিখবেন সংক্ষেপে যে মানুষ জ্ঞানী ও বুদ্ধি বুদ্ধি সম্পন্ন প্রাণী যার পাখা নেই। ওকে, এটাই অ্যাসাইনমেন্ট শিরোনাম লিখবেন। তো এখানে একটা কাজ করবেন, যেখানে যুক্তিবিদ্যা এখানে বিষয় কোড আছে আপনার 122 লিখবেন এখানে বিষয় কোড। তো কিছু নির্দেশনা এখানে আছে আমরা যেগুলো অবশ্যই ফলো করতে হবে। তো চলো আমরা নির্দেশনা একবার দেখে আসি, নির্দেশনা কী বলছে। ওকে, এখানে বলছে আপনার যে মোস্ট ইম্পর্টেন্ট, দেখেন এখানে লেখা আছে নির্দেশক সংজ্ঞায় অনুসৃত নিয়ম, খ নম্বর আছে নিয়ম লঙ্ঘনের এর ফলে সৃষ্ট অনুপত্তি, গ নম্বর আছে মানুষের সঠিক সংজ্ঞা, ঘ নম্বরে সংজ্ঞার নিয়ে অনুসারে যে কোনো একটি সংজ্ঞা লিখতে হবে। তো দেখেন এখানে স্টেপ বাই স্টেপ ঠিক যেভাবে কোশ্চেনে বলছে আমি এখানে এই আনসারগুলো ঠিকভাবে করে দিচ্ছি এখানে অনেক সুন্দর করে। তো আমি আশা করি এই আনসারটা লিখলে আপনারা সম্পূর্ণ একটা মার্ক এখান থেকে ক্যারি করতে পারবেন, অথবা এটাই লিখতে হবে এমন কোনো কথা না, আপনি আপনার বইটা সামনে রাখবেন এবং এটা সামনে রাখবেন, যেটি ভালো লাগে এটা লিখবেন। তবে আমি একটা কথা বলি যে এখানে আপনি সর্বোচ্চ যেভাবে মার্ক পাবেন সেভাবেই কিন্তু অ্যান্সারটা করে দেওয়া হয়েছে। ওকে, তো চলুন আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অ্যান্সারটা দেখা শুরু করি। তবে একটা কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখে স্বার্থপরের মতো চলে যাবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, ওকে চলুন ভিডিওটা দেখা। দেখেন এখানে লেখা ছিল কয়ের উত্তর, মানুষ জ্ঞানী, মানুষ জ্ঞানী ও বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী যার পাখানে সংজ্ঞাটিতে যৌক্তিক সংজ্ঞা দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। ওকে, দ্বিতীয় নিয়ম সঙ্গেও পদের ব্যর্থ সংজ্ঞায় বর্ণিত পদের ব্যক্ত বেতর সমান হতে হবে, এর কম বা বেশি হলে চলবে না। যেমন মানুষের সংজ্ঞা দিতে গিয়ে যখন বলা হয় মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন প্রাণী, তখন মানুষের ব্যক্তার্থ এবং বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণীর ব্যক্তার্থ পরস্পর সমান, তাই সংজ্ঞাটি যথার্থ। এই নিয়মটি লঙ্ঘন করলে যে সকল যৌক্তিক ভ্রান্তি বা অনুপত্তি ঘটে সেগুলো নিম্নরূপ। এখানে দুইটা রোমান সংজ্ঞা দিয়ে দিয়েছে, এখানে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপত্তি, আর একটা আছে অতি ব্যাপক বা অসম্পূর্ণ সংজ্ঞাজনিত অনুপত্তি। ওকে, তো তারপর যে কাজটা করতে হবে ক্ষয়ের উত্তর, দেখেন এখানে ক্ষয়ের উত্তর অনেক সুন্দর করে স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া দিয়ে দিয়েছে এখানে। তো আমি এখন এটা দেখানোর ট্রাই করব। খ নম্বর যেটা লেখা আছে, মানুষ জ্ঞানী ও বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী যার পাখা নেই, সংজ্ঞাটিতে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে ফলে অতি ব্যাপক বা অসম্পূর্ণ সংজ্ঞাজনিত অনুপত্তি সৃষ্টি হয়েছে। দেখুন এটা কিন্তু খ নম্বর যে প্রশ্ন ছিল এটা কিন্তু খ নম্বর সেই প্রশ্নের উত্তর। ওকে, তো মানুষ জ্ঞানী ও বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ প্রাণী যার পাখা নাই, সংজ্ঞাতে যৌক্তিক সংজ্ঞা দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে ফলে অতি ব্যাপক বা অসম্পূর্ণ সংজ্ঞাজনিত অনুপত্তি সৃষ্টি হয়েছে। তো তারপর আমরা যে কাজটা করব এখান থেকে দেখেন নেক্সট যে আইটেমটা ছিল ব্যাখ্যা, এখানে দেখেন ব্যাখ্যা দেওয়া আছে এখানে অতি ব্যাপক বা সম্পূর্ণ সংজ্ঞাজনিত অনুপত্তি। এখানে দেখেন এখানে ইংলিশটা লিখে দিবেন, কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে যদি জ্ঞাতার্থের অংশ বিশেষ উল্লেখ করা হয় তাহলে সংজ্ঞায়নে যে ত্রুটি দেখা দেয় তাকে অতি ব্যাপক বা অসম্পূর্ণ সংজ্ঞা মানে, এখানে যেমন মানুষ জ্ঞানী ও বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ প্রাণী যার পাখানায়, মানুষের এই সংজ্ঞাটি অতি ব্যাপক বা অসম্পূর্ণ সংজ্ঞার দোষে দুষ্ট, কারণ এখানে মানুষ পদটি সংজ্ঞায় মানুষ কী ধরনের প্রাণী তা উল্লেখ করা হয়নি, ফলে সংজ্ঞাটি অসম্পূর্ণ রয়ে গেছে এবং এতে অতি ব্যাপক অনুপত্তি ঘটেছে। দেখেন এখানে ইংলিশে লেখা আছে ফ্যালাসি অফ টু ওয়াইড অর ইনকমপ্লিট ডেফিনেশন। ওকে, এখানে অধ্যাপক হবে, এখানে অধ্যাপক সংজ্ঞা অনুপত্তি, এখানে ফ্যালাসি অফ টু ন্যারো ডেফিনেশন, মানুষ জ্ঞানী ও বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ প্রাণী যার পাখা নাই, যৌক্তিক সংজ্ঞার নিয়মে অনুসারে কোনো পদের সংজ্ঞা দিতে হলে সেই পদটি সম্পূর্ণ জ্ঞাতার্থ
সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অর্থাৎ এই নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞায়নের সময় শুধুমাত্র এর আসন্নতম জাতীয় বিভেদক লক্ষণ উল্লেখ করতে হবে, এর বেশিও নয় কমও নয়। কিন্তু এই নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞায় যদি জ্ঞাতার্থের অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা হয় এবং সেই অতিরিক্ত গুণটি যদি বিচ্ছেদে অবান্তর লক্ষণ হয়, তাহলে সংজ্ঞায়নের যে ত্রুটি হয় দেয় তাকে অধ্যাপক সংজ্ঞা অনুপত্তি ফলাক্ষেত্র ন্যারো ডেফিনেশন বলে। এক্ষেত্রে মানুষ পদের সংজ্ঞায় বলা হয়েছে যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, যার পাখা নাই। এখানে মানুষ পদটির সংজ্ঞায় এর যথার্থের অতিরিক্ত একটি গুণ পাখা উল্লেখ করা হয়েছে এবং সেই অতিরিক্ত গুণটি হলো এর বিচ্ছেদ অবান্তর লক্ষণ, ফলে এই সংজ্ঞাটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই মানুষ এই সংজ্ঞাটি অধ্যাপক অব্যাপক সংজ্ঞা অনুপত্তি ঘটেছে। অব্যাপক সংজ্ঞা অনুপত্তির আরও দৃষ্টান্ত, ছাগল হলো কালো রং বিশিষ্ট প্রাণী, দুই যুক্তিবিদ্যা হচ্ছে একটি মানসিক বিজ্ঞান, তিন বক হয় সাদা প্রাণী। এখানে দেখেন আমরা এখন গ নম্বর দেওয়া প্রশ্নটা আছে, আমরা কিন্তু এখানে এখন গ নম্বর দেওয়া প্রশ্নটা আছে, প্রশ্নটা গ নম্বর দেখার ট্রাই করবো। এখান থেকে দেখেন এটা কিন্তু সেই গ নম্বর প্রশ্নের উত্তর, এবং দেখেন এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সংজ্ঞা দেওয়া আছে মানুষের সঠিক সংজ্ঞা। মানুষ জ্ঞানী ও বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এখানে দেখেন জ্ঞাতার্থর কথাও লেখা আছে। এখানে দেখেন জ্ঞাতার্থ ভিত্তিক সংজ্ঞা, তো তারপর যে কাজটা করতে হবে এখান থেকে দেখেন আমাদের এখান থেকে ফার্স্ট স্টেপে এখান থেকে চলে যাবো আমরা। আমাদের যে অ্যান্সারটা ছিল দেখেন এখানে লেখা আছে সংজ্ঞায়নের যে পদ্ধতিতে সংশ্লিষ্ট যে কোনো জাতিবাচক পদকে এর পরিপূর্ণ যথার্থ সুস্পষ্ট উল্লেখের মাধ্যমে সংজ্ঞায়িত করা হয় তাকে যথার্থ ভিত্তিক সংজ্ঞা বলা হয়, আর কোনো পদের যথার্থ এর আসন্নতম জাতীয় বিভেদক লক্ষ্য নিয়ে গঠিত। তো তারপর দেখেন এখানে লেখা আছে এটা কিন্তু তার পরের স্টেপ, ওকে দেখেন এখান থেকে লেখা আছে কিন্তু এটা পরের স্টেপ, তাই এই লাইন থেকে লেখা শুরু করবেন। তাই এই পদ্ধতি অনুযায়ী কোনো পদের আসন্নতম জাতীয় বিভেদক লক্ষণ উল্লেখ করে সেই পদটিকে সংজ্ঞায়িত করা হয়। তারপরে আসন্নতম জাতি একটি পদ কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত তা নির্দেশ করে, একটি বিভেদক লক্ষণ পদটিকে এর সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক করে। যেমন মানুষ পদটি সংজ্ঞায় বলা হয় মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, অর্থাৎ এখানে মানুষ পদটির সংজ্ঞায় বলা হয় সমানুষ বুদ্ধিসম্পন্ন প্রাণী, অর্থাৎ এখানে মানুষ পদটির সংজ্ঞা দিতে গিয়ে এর আসন্নতম জাতি প্রাণী এবং বিভেদক লক্ষণ বুদ্ধিবৃত্তি উল্লেখ করা হয়েছে এখানে। এক্ষেত্রে আসন্নতম জাতি প্রাণী শব্দটি দ্বারা মানুষকে প্রাণী শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বুদ্ধিবৃত্তি নামক মানুষের বিভেদ লক্ষণ করা মানুষের তার সমজাতি অন্যান্য উপজাতি যেমন গরু ঘোড়া মহিষ ছাগল বিড়াল ইত্যাদি থেকে পৃথক করা হয়েছে। এর ফলে মানুষের প্রকৃত অর্থ সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হয়েছে, আর এভাবেই পদের অর্থ সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করাকেই বলা হয় যৌক্তিক সংজ্ঞা। সংজ্ঞায়নের এই পদ্ধতিকে আধুনিক যুক্তিবিদদের অনেকেই একটি সহজবোধ ও গ্রহণযোগ্য পদ্ধতি বলে মনে করেন। এটা কিন্তু ঘ নম্বর প্রশ্নের উত্তর, এখানে কিন্তু আমরা এখন ঘ নম্বর প্রশ্নের উত্তরটা দেখব। তো দেখেন এটা কিন্তু সেই ঘ নম্বর প্রশ্নের উত্তর, ওকে এটা সেই ঘ নম্বর, আমরা এখন ঘ নম্বর প্রশ্নের উত্তরটা দেখব। তা ঘ নম্বর প্রশ্নের উত্তরে কী বলছে দেখি, সংজ্ঞায় নিয়মাবলী রুলস অফ ডেফিনেশন। আমরা জানি কোনো পদের পূর্ণ জ্ঞাতার্থের সুস্পষ্ট বিবৃতির মাধ্যমে ওই পদের সংজ্ঞা প্রদান করা হয়, আর কোনো পদের সংজ্ঞা প্রদান করতে গিয়ে যাতে এর যথার্থ সুস্পষ্টভাবে শুদ্ধরূপে উল্লেখ করা যায় সেই উদ্দেশ্যে যুক্তিবিজ্ঞান কতগুলো নিয়ম বা বিধি প্রণয়ন করেছেন। এই নিয়ম বা বিধিসমূহ যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়ে যৌক্তিক সংজ্ঞা হিসেবে পরিচিত। যৌক্তিক সংজ্ঞায়নে এই নিয়ম বা বিধিসমূহ অনুসরণ না করলে যৌক্তিক ভ্রান্তি বা অনুপত্তি ঘটে, নিম্নে নিয়মগুলো সংক্ষেপে উল্লেখ করা হলো। এখানে প্রথম নিয়ম দেওয়া আছে, দেখেন এখান থেকে দেখে নেন। প্রথম নিয়মটা আমরা এখন এখানে ক নম্বর দিয়ে দিচ্ছি, দেখেন এখানে প্রথম নিয়মটা কিন্তু আমরা এখানে ক নম্বর দিয়েছি, দেখেন এখানে ক নম্বর দেওয়া আছে। তো তারপরে যেটা আছে দেখেন আমরা এরপরে পরের স্টেপে চলে যাবো, ক নম্বর শেষ। এরপরে খ নম্বরে চলে যাবো আমরা, এটা কিন্তু সে খ নম্বর ছিল, ওকে এটা সে খ নম্বর, এটা কিন্তু সে খ নম্বর, ওকে।
এখানে দেখেন গ নাম্বার দেওয়া আছে, এখানে এখানে গ নাম্বার দেওয়া আছে, এখানে এখানে ঘ নাম্বার দেওয়া আছে, এখানে দেখেন এখানে দ্বিতীয় নিয়ম লেখা আছে। এটা কিন্তু আপনাদের লাস্ট, ওকে। তো আমি আশা করি বুঝতে পারছেন, যদি ভালো লাগে অবশ্যই কষ্টের বিনিময়ে একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড পাওয়ার জন্য সবার আগে, এবং অনেক সুন্দর করে আমি আপনাদের জন্য অ্যান্সারগুলো করে দিয়ে ট্রাই করি, ওকে। তো এখানে স্টেপ বাই স্টেপ লেখা আছে, পয়েন্ট দিয়ে আপনি এভাবে লিখবেন, তাহলে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন, ওকে। তো ভালো থাকেন, আল্লাহ।